রাজ্যে রাজন্য শাসনকাল থেকে উপজাতি এবং অনুপজাতিদের মধ্যে বিরোধ বাঁধনের চেষ্টা চলছে। এটা কি গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তি করে বিপ্লবী ভবিষ্যৎ সংগ্রামকে বিস্তৃতি বিকাশ ঘটাতে হবে, তাতেই লক্ষ্যে পৌঁছার সংগ্রাম সাফল্য লাভ করবে। বক্তা পলিট বড় সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার সিপিএম এর রাজ্য কমিটির শতবার্ষিকী উদযাপন সভায় বিরোধী দলনেতা মানিক সরকার এমন বক্তব্য রেখেছেন। 17 অক্টোবর গোটা রাজ্য জুড়েই সিপিএম ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার শতবার্ষিকী পালন করেছে। শনিবার সিপিএম রাজ্য কমিটি দিনটি পালনে আগরতলা টাউন হলে এক সভার আয়োজন করল। সভায় বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম এর রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাস, বিধায়ক বাদল চৌধুরী, তপন চক্রবর্তী, সিপিএম নেতা অঘোর দেববর্মা, নারী নেত্রী রমা দাস প্রমুখ বক্তব্য রাখেন। সভায় এদিন বক্তাদের সবার মুখে ছিল দলের সাংগঠনিক রীতিনীতি আদর্শমূলক বার্তা। এর মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান বিরোধী দলনেতার ভাষণে উঠে এলো কার্যত রাজ্যের আসন্ন এডিসি ভোটের প্রকারান্তর প্রস্তুতির আভাস। রাজন্য শাসনকাল থেকেই রাজ্যে উপজাতি এবং অনুপজাতিদের মধ্যে বিভেদ বাঁধানোর চেষ্টা চলছে। রাজ্যে এটাকে গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তি করে বিপ্লবী ভবিষ্যৎ সংগ্রামকে বিস্তৃতি বিকাশ ঘটাতে হবে বলে নিজ ভাষণে পরামর্শ দিলেন পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। এবং আমাদের ত্রিপুরার ক্ষেত্রে যেটা বিশেষ করে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে উপজাতি এবং অনুপজাতি, এই অংশের মধ্যে বিরোধ বাঁধানোর চেষ্টা রাজন্য শাসন থেকে এটা এখনো কন্টিনিউ করছে। এটাই হচ্ছে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তি এবং এটার উপর ভিত্তি করে বিপ্লবী ভবিষ্যৎ যে সংগ্রাম তার বিকাশ বিস্তার লাভ করবে, লক্ষ্যে পৌঁছার সংগ্রাম সাফল্য অর্জন করবে। কাজেই এই জায়গাটা আমাদের চোখের মনির মত রক্ষা করতে হবে, নানা দিক থেকে এটার উপর কিন্তু আক্রমণ আনার চেষ্টা চলছে। কাজে এই সমস্ত বিষয়গুলি ভাবনা নিয়ে আমরা আজকের অনুষ্ঠান থেকে ফিরে যাব, এই আলোচনা আমরা ভুলে যাব না। লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট গঠন করার কথা উল্লেখ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী কৃষ্টি সংস্কৃতিবান লেখালেখি কাজের সঙ্গে যুক্ত সাম্রাজ্যবাদ বিরোধী তাদের দলে সামিল করার ব্যাপারেও বিরোধী দলনেতা নিজ ভাষণে আহ্বান জানিয়েছেন। কৃষ্টি সংস্কৃতি লেখা চুকার কাজের সাথে যুক্ত ভাবনার দিক থেকে প্রগ্রেসিভ দেশপ্রেমী সাম্রাজ্যবাদ বিরোধী এদেরকে আনার চেষ্টা করা, আবার সামাজিক দিক থেকে যারা সবচেয়ে পেছনে পড়া শোষিত বঞ্চিত হচ্ছে, উপজাতি আছে, তফসিলি আছে, এখন তো দলিত শব্দটা চলে এসছে না, এরকম অংশ যারা মহিলাদের মতো কাজ করে সমান অধিকার, হয়তো তারা এমনিতে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে না বা বামপন্থীদের সঙ্গে একেবারে মাখামাখি না, কিন্তু তাদের যে অ্যাপ্রোচ এটা দেখা যায় কাছাকাছি, এখন এদেরকেও এর মধ্যে আনার চেষ্টা করবো। সবাইকে নিয়ে বলা হচ্ছে শ্রেণীহীন শোষণমুক্ত সমাজের পরিবেশ পরিমণ্ডল গড়ে তোলা যাচ্ছে না বলেও নিজ ভাষণে আক্ষেপ করলেন পলিট ব্যুরো সদস্য। কার্যত উপস্থিত নেতাদের এদিনের ভাষণে শ্রেণী সংগ্রাম, বুর্জোয়াদের বিরুদ্ধাচরণ, নতুন আঙ্গিকে কমিউনিস্ট আন্দোলনের শক্তি বৃদ্ধি ও বিস্তৃতির আহ্বান ছিল জোরালো। এর মধ্যে সভায় আসন্ন এডিসি এবং পুরো ভোটের প্রচারের স্লোগানও প্রকারান্তরে ধ্বনিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।